হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই, খুব আনন্দে কাটছে দিন। আর আজকে আমি বানাচ্ছি মোজার চপ। যারা গ্রামে থাকেন তাদের তো মোজা কিনতেই হয় না, বাড়িতেই সবার মোজা হয়। তো মোজাটা খাওয়ার যে পদ্ধতি সেটা জানলে খুব মানে ভালো লাগবে। এদিকে ফ্রিতে মোজা পাচ্ছি আর এদিকে মোজার চপ খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে খাচ্ছি, কত ভালো লাগবে না? তাই সেটাই আজকে আমি বানাচ্ছি। এই যে মোচা আর আলু, যে মোচার ভিতরে যে সাদা মানে এর ভিতরে একটা সাদা কাঠি মতো থাকে না, সেটা ফেলে দিয়ে জাস্ট আমি গোটা গোটাই আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা আলু কুচিয়ে দিয়েছি, একটা আলু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে কড়াইতে জল গরম করতে দিয়েছি, এবার এই মোচাগুলো এর মধ্যে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। বেসন নিয়ে নিলাম, হলুদ, লবণ, গোটা গোলমরিচ, এই না এটা গোলমরিচ গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, আর এটা গরম মশলা, ব্যাস। আর এখানে একটু চিনি, ব্যাস। এইটুকুনি মশলার মধ্যে এইগুলো মাখাবো, জাস্ট মাখিয়ে নেব। তারপরে এই যে মোচাটা ফুটছে সিদ্ধ হতে, এটা কিন্তু ভীষণ সিদ্ধ করবো না, একটু গোটা গোটাই থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটাকে ওই বেসনের সঙ্গে মাখাবো, মাখিয়ে তেলের উপরে ছাড়ব। সিদ্ধ করার পরে এই লুক এসছে বন্ধুরা, এটা বেসনের সঙ্গে মাখিয়ে নেব। মাখানোর পরে এই লুকটা চলে এসেছে, এবার আমি এটা তেলের উপরে দিয়ে দেব। বন্ধুরা মাখাটা এবার আমি এটা ছোটো ছোটো করে দিয়ে দেব। বন্ধুরা মোচা চপ প্রায় রেডি, রেডির পথে। সবগুলো একটু লালচে করে ভেজে নেবো, এপিট ওপিট করে তারপরে তুলে নেব। রেডি হয়ে গেছে চপগুলো, এবার আমার তুলে নেওয়ার পালা। তো তারপর